আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই মিলে আমার ভাইকে তার বার্থডেতে কীভাবে সারপ্রাইজ দিলাম তার ছোট্ট কিছু মুহূর্ত। তো আমরা অনেক প্ল্যান করছিলাম যে কীভাবে ওকে সারপ্রাইজ দেওয়া যায়, কিন্তু আসলে দুই বাচ্চা নিয়ে অনেক কাজ সব কিছু মিলে আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপরও আমরা আমাদের মতো একটু চেষ্টা করছি। তো চলুন দেখা যাক আমরা কী কী করলাম। আমি এইমাত্র সৌদি আরবে ল্যান্ড করলাম, ধন্যবাদ তোমাদেরকে। এটা মাম্মা নে, শোনা, এটা ঘামে ভিজা তোমার জন্য বেলুন আর হ্যাট। একটু পরে সবকিছু রেডি করে। আর এই যে হচ্ছে আমাদের কেকটার লুক, তো এটা ডাবল ফ্লেভারের, এক সাইডে চকলেট ফ্লেভার আর এক সাইডে ভ্যানিলা। তো কেকটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হবে। তো আমার অনেক দিন পর আজকে এই টেস্টি ট্রিটের কেক খাওয়া হবে। তোমরা সবাই রেডি হয়ে আছি? বিশেষ করে ইউজটা অনেক এক্সাইটেড, কেক দেখলে ওর মোটামুটি মাথা ঠিক থাকে না, তাড়াতাড়ি কাটার জন্য বারবার তাড়াহুড়া করছে। তো শুভ একটু ফ্রেশ হচ্ছে, ও ফ্রেশ হয়ে আসলে আমরা কেকটা কাটবো, সেই জন্য আমরা ওয়েট করছি। দাদা একটু আঙুলটা ছোঁ, এরকম করে এই যে খেয়ে ফেলছে। তোমারও তো দিছি আমি, একটু একটু আসলে যে কোনো অনুষ্ঠানে যদি ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে খুব ক্ষুদ্রভাবেও যদি সেলিব্রেট করা হয় না কেন, অনেক আনন্দ পাওয়া যায় তার মাঝে। তো আমরা অসম্ভব মজা করেছি এবং এটা একটা খুব ভালো একটা মেমোরি হয়ে থাকবে আমাদের জন্য। তো সবাইকে ছেড়ে যখন দেশের বাইরে আবার চলে যাব, তখন এই ভিডিওগুলো দেখে আমরা আমাদের দেশের যে মজার সময়গুলো কাটিয়েছি সেগুলো মনে করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার সাথে থাকবেন। আবার দ্রুত নতুন আরেকটা ব্লগ আপলোড হবে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।